हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इवन ब्लॉग्स। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आज के एक अन्य किछु निये आलोचना करब। एखाने छबिते जे देखते पाच्छो तुम्हारा कयेकजन दीदी कर जोड़े निबेदन आवेदन करछेन आमादेर राज्यर प्रशासनिक प्रधान तथा माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই পেপারটা হয়তো অনেকেই দেখেছো, কয়েকদিনের দু একদিনেরই পেপার এটা, আনন্দবাজারের পেপার। ফ্রন্ট পেজে ছবিটা দেওয়া ছিল। তো এই সমস্ত দিদিদের যে বর্তমান অবস্থা, আমার কিন্তু অবস্থাটা ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমিও কিন্তু তাদের মতো একজন বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা সকলেই 2016 সালে এসএলএসটি এক্সাম হয়েছিল, সেই এক্সামে উত্তীর্ণ হই এবং ফার্স্ট ফেজে ডাক পাই। কিন্তু ভাগ্যেরই পরিহাস বলো আর সরকারের গাফিলতি বলো, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চাকরিটা আজও পাইনি। আজকে আমাদের রাস্তায় ধর্ণা অবস্থানের দিন 872, প্রায় 900 দিন হতে চলছে। একটা গোটা বাংলায় আজকে এই ছেলে মেয়েগুলো 900 দিন ধরে রাস্তায় পড়ে আছে। সত্যি কারো কোনো হেলদোল নেই। আমরা যারা আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানকে নির্বাচিত করেছি, সেই নির্বাচিত প্রতিনিধি আমাদের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বারবার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রতিশ্রুতি আর পালন করছেন না। সেই 2019 সাল থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আজ দেব কাল দেব হবে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটা এখনও বাস্তবে পরিণত হয়নি। আমরা কিন্তু সমাজের চোখে এখনও কী রে, চাকরিটা এখনও পাসনি, পড়াশুনো করে তাহলে কী করলি, সেই তো খুনতি নাড়তে হচ্ছে। এই কথাগুলো একটা শিক্ষিত ছেলে মেয়ের কাছে কতটা যে কষ্টের। আজকে আমাদের দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, এর দায় কে নেবে? আজকে আমরা সমাজের চোখে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে গুমড়ে পড়ছে যে আর অন্য কোনো কিছু পেলি না এটার জন্যে পড়ে থাকলে। কিন্তু মানুষের তো একটা অ্যাম্বিশন থাকে, মানুষের তো একটা চয়েস থাকে যে আমি কোনটা হতে চাই। যেটা আমি খুব সহজেই অনেক বছর আগে, আজ থেকে 5 বছর আগে পেয়ে গিয়েছি, পাশ করেছিলাম পরীক্ষাটায়। ভেবেছিলাম এটাই আমার ফিউচার হবে, আমি ভাবিনি অন্য কোনো কিছুর দিকে আমাকে যেতে হবে। কিন্তু এই যে প্রত্যাশা, এই যে প্রতিশ্রুতি, এটাতে করতে করতেই আমাদের কিন্তু আজকে এতটা বছর আবার বেড়ে যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে আমাদেরকে আর এইভাবে এই পরিস্থিতির মধ্যে ফেলবেন না। আমাদেরকে বাঁচতে দিন, মাথা তুলে বাঁচতে দিন, আমাদের পরিবার পরিজনের সামনে মাথা তুলে বাঁচতে দিন, নিজেদের আত্মসম্মানটা ফিরিয়ে দিন। দিন দিন নিজেদের আত্মসম্মানটা কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। মানুষের যে শারীরিক মানসিক অবস্থা সেটাও কিন্তু দিন দিন ক্ষীণ হচ্ছে। কতদিন কতদিন সে সকালবেলায় ব্যাগ নিয়ে, রাত্রিবেলায় মুখটা কাঁদো কাঁদো নিয়ে যখন বাড়িতে ঢুকছে, তখন পরিবারকে কী জবাব দিচ্ছে? আমিও গিয়েছি, আজ হয়তো যেতে পারছি না, কিন্তু মনের ভিতরে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে সে দুরু দুরু কবে হয়তো বলবে আজকে তোমাদের চাকরিটা হয়ে যাবে। সত্যি এ আশাতে বসে আছি, এ আশাতেই দিন গুনছি। জানি না কবে পাবো, জানি না কবে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে, কিন্তু আমাদেরকে যেতে পেতেই হবে। আর কী বা আছে উপায় আমাদের? আমাদেরকে চাকরিটা যে পেতেই হবে। আজ যারা 900 দিন ধরে রাস্তায় পড়ে আছে, পরিবার পরিজন ছেড়ে, সংসারের দায়িত্বভার ছেড়ে, স্বার্থপরের মতো এখানে পড়ে আছে, কেন পড়ে আছে? যে আজকে যদি